ইনসাইডি কাজ হয়, তোমরা হেভিওয়েট লাগানো দরকার নেই। আড়াই তো আজকে আমি দেখাবো দুটো বাইসেপসের ব্যায়াম, যেটা তোমাদের পিকে হেল্প করবে, ঠিক আছে? বাইসেপস পিক, একটা হয় লং হেড, লং হেড মানে এই লং হেডটা, একটা হয় শর্ট হেড, ঠিক আছে? শর্ট হেডের মধ্যে শর্ট হেড বাইসেপস, ঠিক আছে? তো বাইসেপসের পিকটা দেখে নেবো, যে পিক, ঠিক আছে? তো দুটো এক্সারসাইজ আমার ফেভারিট, যে তোমরা ট্রাই করতে পারো, ঠিক আছে? চলো তোমরা ট্রাই করতে পারো, যেটা হলো স্পাইনাল কার্ড, ঠিক আছে? তো এটা বাইসেপসে লং হেড এবং শর্ট হেডে দুটো দিক পড়ে, তো দেখে যদি তোমাদের স্পাইনাল কোনটা বলে। নরমালি স্পাইনাল কার্ড এখানে, পুরো মাসে একটা হাতটা স্ট্রেচ হবে, স্ট্রেচ অন দ্যাট, ঠিক আছে? বাইসেপস পিক, এরকম হেভি ওয়েট লাগানো দরকার নেই। আড়াই পাঁচ, ঠিক আছে? 12 থেকে 15 রিপিটেশন, যদি আরো ডিফিকাল্ট করতে চাও, আরো কঠিন করতে চাও, এই ওটা আমার সামনে করবে, ঠিক আছে? এটা বাইসেপসের লং হেড এবং শর্ট হেড আমি দেখালাম, এটা দেখো। তো এটা এটা বাইসেপসের লং হেড, লং হেড মানে এটা শর্ট হেড উপর, ঠিক আছে? দুটো হেডই কাজ হয়। তো নেক্সট আমরা আরো ফিচার কাজ হলো বাইসেপস পিকের জন্য, লং হেডের জন্য মারবো, আমরা দেখাবো ফিচার কাজ, ঠিক আছে? তো এটা এটা আমার সবথেকে ফেভারিট এক্সারসাইজ হলো ফিচার কাজ, চলো মারো। তো ফিচার কাজের প্রথম ভুল হলো মাসলটা পুরো স্ট্রেচ কন্ট্যাক্ট করো, কন্ট্যাক্ট করো, ঠিক আছে? যত স্ট্রেচ মাসলটা হবে তত বেশি ব্যাক তো এখানে ইনক্রিজ হবে। আর দেখেছি জিমে সবাই ভুল করে, এতটুকু নিয়ে আসে সেটা, ঠিক আছে? পুরো মাসলটাকে স্ট্রেচ অ্যান্ড কন্ট্যাক্ট করো, স্ট্রেচ অ্যান্ড কন্ট্যাক্ট। তো বাইসেপসে একদম ছোটো মাসেস, তো বেশি ওই হেভি ওয়েট নেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? তারপরে ডায়েট, তুমি ডায়েট করবে, ভালো করে ব্যায়াম করবে, পোজ করবে, তোর মাসেল ভালো করে কন্ট্যাক্ট করবে, পোজ করো, তারপরে কন্ট্রোল বাইসেপস, ঠিক আছে? বাইসেপস স্পাইনাল কার্ড এবং ফিজার কার্ড, ঠিক আছে? তোর কম্বাইন করে মাসেল মারতে পারবে, ঠিক আছে? এটা একদম প্রথমে ট্রাই করবে পিকের জন্য, ঠিক আছে? তো আজকে ছোটো ভিডিও ছিল, তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।